আমি কাঁদাল নিলাম, এখন আমি সুন্দর করে কুইডা নেব। কুড়া বাকি এই দেখেন কাঁড়ালের কষ কিভাবে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, কালকের ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনার কালকের ভিডিওতে বলছি আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আজকে দেখেন আমাদের সাজুগুজু, আজকে ময়না আর ময়নার মা ম্যাচিং ড্রেস। দেখেন ময়না হলুদ, মানে ময়া হলুদ ও হলুদ, এটা কি কুমলা গলা। তো আজকে আমাদের একটা অদ্ভুত রেসিপি বানাবো দাদা। তো আপনার এই যে কাঁচা কাঁঠাল আজকে আমাদের রান্না হবে, কি করে ভাজবা। তো দেখেন কিভাবে আবেদা করে। তো আমরা তো এই প্রথমবার, তো এর আগে আমরা খালি শুনছি কিন্তু খাই নেই। শুনছি যে মাংস দের আনলে ভালো নাকি, হয়তো আপনার মাছ দের আনলে ভালো নাকি। তো আমরা মাংস মাছ দেখি সিরানবো না, ডাইরেক্ট একদম আমরা ঘরের সামনে গাছ, এই যে দেখেন মেলা ধরছি, মেলা ধর নাই তুমি, দেখেন বড় বড় হয়েছে। তুমি চর, হ্যাঁ চর। তো বন্ধুরা আমি কাঁঠালের ভিতরে পাইরে দিই, এই যে দেখেন বড় বড় কাঁঠাল। কোনটা পারো এটা না, এটা এটা কাঁঠাল পারি, এই যে দেখেন মেলাগুলো ধরছে, বড় একটা পারি না। তো আশা আছে গো, এই যে কাঁচা কাঁঠাল। আমি মনে বা কাঁঠাল পাইরে দিলে আমাকে রান্নার নিগে কিরকম কষ, বড় একটা কাঁঠাল ফেললাম। কাঁঠাল রান্নার নিগে আমি রসুন পেঁয়াজ ছিলাই নিতেছি, আদা রসুন পেঁয়াজ মরিচ সব আমি সিলাই নিছি, এখন আমি শিলপাটার মধ্যে বাইটা নিব। তো প্রিয় দর্শক, কাঁঠাল রান্না করার জন্য দেখেন কত কষ্ট করার নাকি, এই মাংস না গালি না শব্দ নাকি, মাংসের মধ্যে যা যা দিবে মানে সব কাঁঠালের মধ্যে দেন নাকি, দিয়ে এসে না বাজার নাকি। ও তাছাড়া না না। তো দেখেন এই যাবে, এখানে কাঁচা মরিচ, তারপরে আপনার পেঁয়াজ আদা রসুন সবভাবে দিয়ে যান শিলপাটার মধ্যে শেষে নিতেছি। ময় মশলা বাটা হয়েছে, এখন আমি সুন্দর করে কাঁঠালটা কুইডা নেব। আমি কাঁঠাল নিলাম, এখন আমি সুন্দর করে কুইডা নেব। কুড়া বাকি রক্ত আছে কিন্তু মেলা, দেখো একটু তেল আছে, আমি হাতে তেল দেই, খাস তেল না গো, সর্ষের তেল নেওয়া কর করবো, পড়লো পড়লো পড়লো, কে মুখান থেকে কাটাই দে, ইটা ফালি দাও, এই কষের জন্য তো রান্নার মন যায়, তুমি তো কয় বলে কাঁঠাল রান্ধো কাঁঠাল রান্ধো না, সবাই খালি কয় যে কাঁঠাল খাইতে বলে স্বাদ নাকি। তো আজকে আমরা ট্রাই করতেছি, দেখি কি হয়, রান্না বান্না যদি কষ্ট।
মুলা দিন ধরে তো কইতেছ ও দেখো কাপড় দেখো কাপড় তো কাইছে নিছি এটা কাপড় দেখো এই দেখ কিরম পশ এবার দেখো হইছে কাটাল খাওয়া কষ্ট আছে দেখেন বন্ধুরা মেশিন থাকলে ফসকে সেলাই দিত খালি রান্তাম তাও না কষ্ট থাকতো সেলাইলে কষ্টে থাকতো আর মোদার আড়া দুন দাও হ্যাঁ এটা আড়া দুন দাও শক্ত আছে না মানে এটা এটা ভালোকে দুন দাও কইতে ফেলতে না না কইতে ফেলতে না দেখো তো বন্ধুরা দেখেন অনেক কষ্ট করে আজকে রেসিপিটা বানাই দিচ্ছে ওটা আবেদনের নিয়ে আজকে পুরস্কার তো নাকি নাকি মানে হ্যাঁ পুরস্কার তো নাকি না এই দেখেন আবেদা কাঁঠাল কাইডা দেখেন ডুমডুম করছে আগে ভাবে দিয়ে নেবো নাকি না কুইডা শেষ করলাম হায় রে কষ্ট লাগলো আমার এখন আমি এই কাঁঠালটা ভাব দিব ভাব দিব না দিয়ে আনবা না ভাব দিব ডাইরেক্ট দিব না না কেউ করে দিবা দুমু কে ওটা ওটা ভাব দিব পানি দিব দিয়ে ভাব দিব ওনে দুমু হিসুমকা ও আবার শেষান লাগবো ভাব দিয়ে আমি তো জানি না আর এই যে দেখেন কাঁঠালে সুসা দেখেন কতড়ি বা আবার খড়ি যাবা এনে খড়ি যাবা বেরাইলো হুকাই দেয় খড়ি দিয়ে ভাত রান্না যাবো না এনে কিছু হবো না তো এই যে দেখেন হাওদার কাঁঠাল কুড়া শেষ সাইজ করে তো এটা বলে ধুইব না ডাইরেক্ট এর মধ্যে পানি দিয়ে ডাইরেক্ট সিদ্ধ করবা না হ্যাঁ চুলার মধ্যে আমি কাঁঠাল বহাই দিলাম কাঁঠাল মধ্যে দিয়ে পানি দিলাম কাঁঠাল দিছি দিয়ে হ্যাঁ বহাই দিছি চুলার মধ্যে পানি দিছাও আপনার এই যে পানি দিয়ে সিদ্ধ করবো সিদ্ধ করার পরে প্রসেস হবো না রান্না বান্নার এই যে দেখেন বন্ধুরা সিদ্ধ হয়েছে আর অল্প করো আর অল্প করো দেখেন আপনার কাঁঠাল সিদ্ধ করলে কিরম হয় দেখেন রং পাল্টে দেখা পানি ফেলে দিয়ে সাইছে সাইছে নিয়ে তারপরে ভাজো মাংস রান্নে কালে এই ঠুমে ঠুম করে একদিন মাংস রান দেয় দেখাম দুই টেকার মাংস একদিন রান্ধ কাটলি দয়া গেছে গা এখন আমি নামে দিই নামে ওবিল নাও কে এ দি পানি খেলাম হ্যাঁ পানি খেলাম আ প্রিয় দর্শক হই যে দেখেন আবেদা কাঁঠাল সিদ্ধ করে নিয়ে যে এখন ধুইতেছি ভালো করে দিয়ে নাও চাও আমি সিদ্ধ করে নিছি এখন আমি পাড়ার মধ্যে ছেঁচা নেব আবার ছেঁচানো নাকবো হ্যাঁ এই যে দেখেন কি প্রসেসে রান্না এটা তো মাংস টাংস রান্না করার থেকে দেখি কষ্ট খাবার চাইলে তো কষ্ট করার না বই এই যে দেখেন আবেদা সিদ্ধ করে নিচে এখানে রাখছে আর আবার এই যে এখানে ছেঁচে তারপরে সেই ময় মশলা দিয়ে তারপরে সে রান্না বাবাস এই দেখেন শেষ লেগে যাব এলাখেন ভই রে পাড়ার মধ্যে ছেঁচতে যে এত টাইম লাগলো এহা আবার আমার হে ই হয়ে গেছে গা গায়ে অস্থির হয়ে গেছে গা মেলাখেন টাইম লাগলো এই কাঁঠাল ছেঁচতে যে এত যে জুলুম এখন আমি প্রথমে হলদি দিয়ে দিই দুই চামচ দুই চামচ হলদি দিলাম লবণ দুই চামচ শুকনা মরিচের ফাঁকি দুই চামচ দিই কাঁচামচ বাড়া আদা বাড়া রসুন বাড়া গরম মশলা বাড়া জিরা বাড়া
পেঁয়াজ বাটা। এত মশলা লাগে না? হ্যাঁ মাংস যা দিবে তাই। মাংস তো যা দেয়া হয় তাই না লাগে দেখি। এখন আমার শব্দ শেষ, এখন আমি সংবাদ দেব, ঠাস করে সংবাদ দেব। প্রিয় দর্শক, অনেক কষ্ট করার পরে আজকে আমাদের এই যে এই রেসিপিটা হইতেছে, আপনার বহুত কষ্ট করে হইতেছে। প্রিয় দর্শক, আজকে আবেদা অনেক কষ্ট করে রান্নাটা করতেছি, আপনারা সবাই দোয়া করবেন। দেখেন কাঁঠাল ভাজি, কাঁঠাল ভাজি হলো খাইতে যে কিরম লাগবো আল্লাহ জানে। আমার তো জীবনে প্রথম, আমি তো খাই নাই কোনদিন। আর দেখাইছিলা কি? না খাওনাই তো। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আপনার খাটনি হবো। আমি কিন্তু আগে কিনলাম কাঁঠাল, পায়রা কাইডিয়া সিলিয়া সিদ্ধ কইরা আবার সেইছে, এরকম করে ভাজি খাওয়া খুব কষ্ট। ভাজির বেশি কষ্ট, মাংস দিয়ে রান্নে আর তো হিদ্ধ করা লাগে না। মাংস দিয়ে রান্নে একটু কা হিদ্ধ করে, কিন্তু ছাসা তো আর লাগে না। আমার তাই মাংস দিয়ে তো বাজি এলো না, এই টেস্ট লাগবে বেশি। রান্দার থেকে বাজারে ভালো লাগে না? তো নামে বাদ দাও, বাদ খাই যাবে, কিরকম স্বাদ হয়েছে দেখি। জিগলার পানি তাই পড়ছে মুখে, একবারে বাদ দাও। কাঁচা কাঁঠাল ভাজা হয়েছে, নামো বাদ দাও, বাদ খাই। প্রিয় দর্শক, এই যে দেখেন কাঁঠাল ভাজি, দেখি খায় টেস্ট করি বিসমিল্লাহ রাখুন রাহিম। গরম গরম ভাত আর ভাজি, এত সাতটা মাংস ফেল, আসলে অনেক সুন্দর লাগে বন্ধুরা, খাই দেখবেন তো আপনারা। আসলে ভালো লাগে তো। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।